হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমি তো বিন্দাস আছি আর আমি পিও আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে ভিডিওটা শুরু করছি সাড়ে বারোটা থেকে তো অনেকক্ষণ আগে রেডি হয়েছি প্রায় সাড়ে দশটা এগারোটা নাগাদ তো বসেই রয়েছি বসেই রয়েছি রেডি হয়ে কেন বসে রয়েছি সবটাই বলছি তোমাদেরকে আজকে আমরা একটু ঘুরতে যাব যেহেতু সানডে তো তোমাদের দাদাভাই আমাদেরকে রেডি হতে বলেছিল আমরা রেডি হয়ে বসেছিলাম ও আসতে অনেকটা লেট হয়েছিল তার কারণ কারণ হচ্ছে আমাদের যে নতুন বাড়িতে কাজ হচ্ছে আর ওখানে তো গাড়িটা থাকে গাড়িটা আনতে গেছিলো আর নতুন বাড়িতে কাজ হচ্ছে বলে কাজ হচ্ছিলো তো আবার মিস্ত্রিরা চলে যায় তো আবার নতুন মিস্ত্রি আর কি এসেছিলো কাজ করবে বলে দেখতে তো তাদেরকে দেখানোর জন্য অনেকটা দেরি হয়ে গেছিলো তো কোনো ব্যাপার না আমরা তো ঘুরতে যাব আমাদের তো কোনো টাইমের ব্যাপার নাই কারোর সাথে দেখা করারও ব্যাপার নেই তো ঘুরতে যাবো জন্য কোনো ব্যাপার নেই চলো সাড়ে বারোটা বাজে তো কী হচ্ছে কাড়তে করিতে তো যাবো ঘুরে আসি একটু মনটা ভালো করে তো এখন আমরা বোলপুর যাচ্ছি তো বোলপুর তো বেরিয়েছে তখন অনেকটা হয়ে গেল প্রায় এক ঘন্টা কাছাকাছি আর কি এখন আমরা যাচ্ছি প্রান্তিক থেকে কেটে কঙ্কালিতলার রাস্তায় তো কঙ্কালিতলার রাস্তায় যাচ্ছি তার কারণ হচ্ছে ওখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে যেহেতু সকাল থেকে তোমাদেরকে ভেবেছিলাম আরো অন্য কিছু দেখাবো কিন্তু আজকে ফার্স্টেই মানে খাবার দিয়ে শুরু করলাম আর কি আজকে লাঞ্চটা ফার্স্টেই করেছি কারণ দুপুর দুটো বেজে গেছিলো আর খিদেও পেয়ে গেছিলো ফার্স্টে তোমাদের দাদা আগে লাঞ্চ করব তারপরে যাব ঘুরতে তো এই যে একটা রেস্টুরেন্ট নতুন ওপেন হয়েছে তো এই রেস্টুরেন্টটা হচ্ছে কঙ্কালিতলা রাস্তায় আর কি প্রান্তিক থেকে এক কিলোমিটার তো বেশ ভালো মনোরম পরিবেশে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আমরা প্রমোশন করতে আসিনি আমরা এমনি ওখানে আমি একজনের ভিডিও দেখেছিলাম তোমাদের দাদা ভাইকে বলেছিলাম তো বলেছিল চলো আমরা ওখানে গিয়ে খাবার ট্রাই করে আসি কেমন খাবার দাবার সব সময় তো মাছে ভাতে কিংবা খয়ের হাটে রামশাম এগুলোতেই খাওয়া হয় তো চলো নতুন কোন রেস্টুরেন্টে ওখানে গিয়ে খেয়ে দেখে আসি কেমন খাবার দাবার তো সেখানেই গেছিলাম তো এই যে সেখানে এসে যে থালিও অর্ডার করেছি ভেজ থালিও হচ্ছে একশো সত্তর টাকা তার মধ্যে রয়েছে দু রকমের ভাজা ডাল পোস্ত তারপরে মিক্স ভেজ পনির দিয়ে আর ঘি দিয়েছিলো পাপড় ছিল চাটনি ছিল মিষ্টি ছিল আর সাথে আমরা নিয়েছিলাম চিকেন কারি তো তোমাদের দাদাভাইয়ের একটা কিছু নিতেই হবে মাছ কিংবা মাংস তো ওর জন্য চিকেন নেওয়া হয়েছিল আমরা এক পিস করে নিয়েছিলাম আর ও খেয়েছিল আমরা এখন খাওয়া দাওয়া করলাম তো কেমন লেগেছে খাবার বলো সাধারণ খাবার সাধারণ খাবার

ঘোড়ায় কাজ এ কোথায় কি ভালো রেস্টুরেন্ট কি ইয়ে সেই জন্যই এলাম এলাম ভালো খাবার তোমরা আসতে পারো এই হচ্ছে কঙ্কালিত মন্দির কঙ্কালি মা আর এদিকে একটা নাকি সুন্দর পার্ক আছে তো সেই পার্কে এখন যাচ্ছি আমরা

তো রেস্টুরেন্টের সম্বন্ধে খাবার দাবার তো শুনলেই ভীষণ ভালো খাবার দাবার ছিল তারপরে চলে এলাম একটা পার্কে পার্কে আমরা কখনোই আসিনি অনেকবার এখানে এসেছি কিন্তু পার্কে আসা হয়নি ফার্স্ট টাইম তো তোমরাও যারা কঙ্কালিতলা আসবে পার্কটা একবার ভিজিট করো খুব সুন্দর আর কি অনেক রকমের গাছপালা রয়েছে মানে খুব সুন্দর আর কি জায়গা একটা আমরা প্রথমবার তো কোথায় যাব কোথায় যাবো বোলপুরে তো সব জায়গায় খোরা হয়ে গেছে আর খোয়ার হাটে তো এখন ঢোকার লাইনই পাওয়া যায় না এত পরিমাণে ভিড় আর এটা হচ্ছে অর্কিড বাগান দেখো কত রকমের কত রকম কালারের অর্কিড ফুলগুলো ফুটে রয়েছে বেশ ভালো লাগছে না আমার তো খুব ভালো লেগেছে কারণ আমার এই এইরকম টার্ক যেতে খুব ভালো লাগে কারণ ফাঁকা ফাঁকাই না বেশ ভালো লাগে খুব ভিড় ভাটটা ভালো লাগে না আর কিন্তু সোনা বোলপুর গেলে কিন্তু সোনাঝুরি হাটটা খুব মিস করি ওখানে যদি না যায় না আমার মনটা খারাপ হয়ে যায় তো আজকে কিন্তু এইখানে যাবার পর আমাদের প্ল্যান ছিল সোনাঝুরি হাটে যাওয়ার আর স্মার্ট বাজার যাব স্মার্ট বাজারে গেছিলাম কিন্তু সোনাঝুরি হাটে অর্ধেক রাস্তা গিয়ে ঘুরে চলে আসতে কারণ এত পরিমাণে ভিড় ছিল গাড়ি পার্ক করার জায়গায় ছিল না সেই জন্য তোমাদের দাদা ভাই বললো চলো এগুলো হচ্ছে আঙুর বাগান তারপরে জামরুল বাগান অনেক রকম সবজি ফল সব বাগান রয়েছে আপেল বাগান তারপরে আমের বাগান আর মামা এখানে একটু দোলনা চড়ছে দোলনায় ও কোনো দিন বসে না আজকে ফার্স্ট টাইম বসেছে তো বসেছে তখন বললাম বোনো একটু ফটো তুলে রাখ আর একটু ক্যামেরাও করে রাখ আর এখানে বোটও ছিল দশ টাকা করে কিন্তু বোটের দেখলাম না কই বোট মানে বোটের ঘাট আর কি এরকম কিছু আর কি সব ঠিকঠাক নেই ওই জন্য বোটে চড়া এখন পার্ক থেকে বেরোলাম পার্কটা এখানে অনেকবার এসেছি কিন্তু পার্কটা এখানে পার্ক আছে জানা ছিল না তো ওমকে কে একজন বলেছে যে দাদা এখানে খুব সুন্দর একটা পার্ক আছে গিয়ে দেখো তো ওই জন্যই এলাম ভালো লাগলো আজকে বেশ নতুনত্ব নতুন নতুন জায়গায় যাচ্ছি ভালো লাগছে খাবার যা যেখানে খেলাম সেটাও একটা নতুনত্ব জায়গা এটাও একটা নতুন জায়গা তো মন্দিরে দেখে জান যাবো কিনা নাহলে নাম করে বেরিয়ে যাবো আবার খোয়ার হাটে যাবো একটু শাড়ি টারি কিছু কিনবো তো চলো তো পার্ক থেকে বেরিয়ে গেছিলাম স্মার্ট বাজারে সেখানে গিয়ে ভিডিও করা হয়নি তারপরে গেছিলাম সোনাঝুরি হাটে সেখানে মানে এত ভিড় ছিল ওখানে তো ঢুকতেই পারিনি চলে এলাম তার বোলপুর থেকে বেরিয়ে প্রান্তিক তারপরে কোপায় কোপাই থেকে চলে এলাম কোপায় একটা মোমো স্টল রয়েছে ওখানে তোমাদের দাদাভাই বলছিলো ভীষণ ভালো মোমো তো সেই জন্য ওখানে গেছিলাম মোমো খেতে তো এখন সাড়ে পাঁচটা মতো বাজে চলে এসেছে মানে মোমো দাদাটা আর কি তো ভালোই হয়েছে দেখলাম মোমোটা টেস্ট করি তারপরে দেন বাড়ি যাব তো এখন আমি এখন চিকেন মোমো এক প্লেট নিয়ে নিয়েছি বুনো এক প্লেট আর ওম এক প্লেট তো মোমো খাওয়ার পরে মাম্মা রাস্তায় আস্তে আস্তে বলে ঘুমাবো তো ঘুমায় ঘুমাতে ঘুমাতেই একটু আসার পরেই বমি করতে শুরু করে গোটা গাড়ি একদম ভর্তি আর জামা প্যান্টের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো তো ওকে চেঞ্জ করালাম আর তারপরে আর ভিডিও কিছু করা হয়নি তারপরে একদম বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে দেখাচ্ছি তোমাদেরকে কী কী নিয়েছি এই যে ম্যাগির প্যাকেট টিস্যু কিশমিশ যেগুলো অফারে পেয়েছি সেগুলো নিয়েছি বাড়িতে তো সব কিছু আছে আর অফারে যে যেগুলো থাকে স্মার্ট বাজার থেকে সেগুলো নিয়ে আসি কারণ বাড়িতে নিয়ে আসলে এগুলো খাওয়া। আমাদের যেহেতু গ্রামে বাড়ি আর কি সব সময় সব কিছু থাকে না তো ওই জন্য একটা দুটো জিনিস এনে রাখলে সুবিধা হয় তো তারপরে আর কোথাও যায়নি দেন একদম বাড়ি চলে আসি বাড়ি এসে তোমাদের সাথে এগুলো শেয়ার করি আর শেয়ার করে ভিডিওটা এখানেই শেষ করে দেবো আর একটু ভিডিও আমি এর সাথে যোগ করব আমি একটা আমার বরের কাছ থেকে সারপ্রাইজ পেয়েছি সেটা তোমাদেরকে দেখাবো আর এখানে ময়দা তারপরে বেসন সুজি এসব কিনেছিলাম কারণ এগুলো বাড়িতে থাকলে ভীষণ উপকার লাগে আর এগুলো ওখানে বাই ওয়ান গেট ওয়ান আর কি তো তো তারপরে চলো এখন আমি তোমাদের সাথে সারপ্রাইজ ভিডিওটা শেয়ার বোলপুরে দেখলে একটা নতুনত্ব জায়গা গেলাম নতুনত্ব বলতে ওই কঙ্কালি দলার ওখানে পার্ক একটা নতুনত্ব আমরা কোনোদিন যাইনি হয়তো সেই জন্য আমাদের কাছে নতুনত্ব যারা তোমরা দেখেছো তাদের নতুন লাগবে না বাট আমাদের কাছে নতুন ছিল বেশ সুন্দর কি একটা জায়গাতে বসে বসে গল্প করা আড্ডা দেওয়া ভালো হবে আর কি তো বুনু বাবুকে নিয়ে খেলা করছিল আমরা দুজনে গল্প করছিলাম বেশ খুব ভালো লেগেছে আর তোমার সাথে এখন শেয়ার করবো বড় একটা সারপ্রাইজ দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব বড় একটা সোনার জিনিস সারপ্রাইজ দিয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো ও বহরমপুর গিয়েছিল তো বহরমপুরে আগের বার যখন গিয়েছিলাম তখন তো দেখেছিল একটা ল্যামিনেশন পলা নিয়েছিলাম তো তখন একজন দেখছিল তো সেটা আমার পছন্দ হয় তো তখন কিনে দেয়নি আমাকে বলেছিল যে এখন টাকা পয়সার একটু শর্ট চলছে এখন কিনে দেবো না তা আমি আবার যখন বহরমপুর আবার আসবো আমরা তখন কিনে দেবো তো ও গিয়েছিল কাজের জন্য তো তখনই আমার জন্য একটা সারপ্রাইজ এনেছে মানে মানে গিফট এনেছে ওইটা তোমার ও যখন সেটা বেশি ভালো হতো কিন্তু তখন আমি ক্যাপচার করতে পারিনি তো দেখলাম তোমাদের সাথে শেয়ার করি যে কি এনে দিয়েছে বড় আমাকে সোনার জিনিস তো সেটাই তোমাদেরকে দেখাবো আর এই যে হচ্ছে জিনিস এখানে আমার ওই যে এই যেগুলো পড়েছিলাম এই হাতে সেগুলো খুলেছি এই যে ব্রেসলেটটা আর দুটো দুটো পলাই পরেছিলাম এই পলা দুটো ল্যামিনেশন পলাটা এইটা তো এখন নতুন যেটা দিয়েছে সেটাই পড়া হবে সেই জন্য তোমাদেরকে দেখাবো আর আমি পরবো তো ও এনেছে আর এক জোড়া পলা তো এই যে তো ও এনেছে একটা পলা তো কীরকম পলা এনেছে তোমাদেরকে দেখায় ও এনেছে এরকম টিপ পলা তো এই যে স্টার স্টার আছে তো এরকম একটা ফলা এনেছে এই পলাটা আমার খুব পছন্দ হয়েছিল আমারটা আছে তার মাঝে মাঝেই একটা করে করে পাত রয়েছে আমার শুধু এরকম একটা ফুল ফুল পছন্দ ছিল কারণ আমার মায়েরও এরকম ডিজাইনের একটা ফলা ছিল সেই জন্য আমার খুব পছন্দ ছিল তো ওই জন্য ও এটা এনে দিয়েছে তো কেমন হয়েছে জানিও কমেন্ট করে কমেন্ট করে জানিও আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে আর এটা বহরমপুর থেকে এনেছে চলো তোমাদেরকে পরেই দেখায় পড়াই নিই একটু বড় বড়ই আছে মানে এই সাই হাইস যেটা জানে ও সাতাশ সাইজ নিয়েছিলাম সেটাই নিয়ে এসছে তো এখন সাতাশ না হলেও দিন দিন এত মোটা হয়ে যাচ্ছি কিন্তু বড় সড়ো না হলেও হবে না তো এই এসে দেখো কেমন লাগছে আমার খুব ভীষণ পছন্দ হয়েছে আমার এই পড়াগুলো অনেক দিনের ইচ্ছা ছিল এটা যদি এক সাইজ ছোটো হতো তাহলে একদম ঠিকঠাক হতো কিন্তু যত দিন দিন যাচ্ছি তত মোটা হচ্ছি ওর মানে একটু বড়ই ভালো তো যে তো কেমন লাগছে জানিও কমেন্ট করে আজকের ভিডিও কেমন লাগলো আর আমার এই গোল্ড গিফট কেমন লাগলো সেটাও জানিও আর এই সামনে তো সামনে তো সব ডেগুলো আসছেই আর কি সাত তারিখ থেকে স্টার্ট করে একদম চোদ্দ তারিখ তো সেইগুলো দেখি জানি না কেমন কি তোমাদের সাথে ভিডিও তুলে ধরতে পারবো তবে ইচ্ছা আছে কিছু নতুনত্ব দেওয়ার আর কি তো জানি না কতদূর কি কী করতে পারবো তো আজকের ভিডিওটুকুনই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামী দিন নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে তো চলো টা বাই বাই